স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সতর্ক করে দিয়েছেন হেফাজতে ইসলামের লং মার্চে আঠারো দল অংশ নিলে সেই কর্মসূচিতে যদি কোনো বিশৃঙ্খলা হয় তবে তার দায়দায়িত্ব দায়িত্ব তাদেরকেই নিতে হবে আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন হেফাজতে ইসলামের কর্মসূচিকে ব্যবহার করে জামায়াত শিবির যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলটিকে সতর্ক করা হয়েছে বিস্তারিত রুবায়ত হাসানের রিপোর্টে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহিদ্দিন খান আলমগীরের দপ্তরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের কয়েকজন নেতা ও মন্ত্রী প্রতিমন্ত্রী দুই ঘন্টারও বেশি সময় বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন ছয় এপ্রিলের হেফাজতে ইসলামের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হলে সরকার তাতে সহায়তা করবে তবে নাশকতা হলে কঠোর হবে সরকার শান্তিপূর্ণ সমাবেশের ক্ষেত্রে আমরা কোনো বাধা সৃষ্টি করব না কিন্তু সমাবেশ করে এই আঠারো দল এই বিএনপি জামাত বা শিবির গোষ্ঠী যদি কোনো বিশৃঙ্খলা আচরণ করে তারা দমন করার জন্যে প্রতিরোধ করার জন্যে আমরা রাষ্ট্রের তরফ থেকে সরকারের তরফ থেকে সর্বাত্মক পদক্ষেপ নেব আঠারো দলীয় জোট সুযোগ সন্ধানী তারা অন্যের কাঁধে বন্দুক রেখে ফায়দা লুটতে চায় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন হেফাজতের লং মার্চে জামাত বিএনপি অংশ নিয়ে বিশৃঙ্খলা করলে সেই দায় দায়িত্ব বেগম খালেদা জিয়াকেই নিতে হবে তাদের গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করার জন্য এই দায়িত্বও তাদের এখানে তো আমার তো আমাদের তো কিছু বলার কিছু নাই বেগম খালেদা জিয়াকে বহন করতে হবে তাদের অন্যান্য নেতাদের বহন করতে হবে বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানিয়েছেন হেফাজতের কর্মসূচি থেকে জামাত শিবির যাতে কোনো ফায়দা লুটতে না পারে সেজন্য দলটিকে সতর্ক করা হয়েছে জামাত ইসলামী বা তাদের কোন অপতৎপরতা আসে কিনা সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে সতর্ক থাকবে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা যা করার করছে বলেও জানান মাহবুবুল আলম হানিফ রুবায়াত হাসান একাত্তর ঢাকা